হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, কলেজ অ্যাডমিশনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রচুর আপডেট আসছে, পরপর নিয়ে আসছি, তাই প্লিজ ভিডিওগুলোকে একটু লাইক করবেন। এখন নিয়ে চলে এলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে, তারা যে কোর্স করাচ্ছে তাদের আপডেট নিয়ে চলে এসেছি। চলে এসে তার অ্যাডমিশন নোটিফিকেশান সমস্তটা শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটাতে। আমরা জানি আমাদের যে সমস্ত ইউনিভার্সিটি যারা নিজস্ব ক্যাম্পাসে কোর্সগুলো করে, লাইক রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় আজকে শেয়ার করে দিয়েছি, কাজী নজরুল ইউনিভার্সিটি কিছু কোর্স করে অলরেডি শেয়ার করে দিয়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় অলরেডি তো তাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলো ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু কোর্স করায়, তার মধ্যে অন্যতম যেমন বিএ এলএলবি একটা কোর্স রয়েছে, তার আপডেটও চলে আসছে এবং খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো আপনাদের কাছে, জাস্ট আর কিছুটা সময়ের অপেক্ষা। এবং তার সাথে আরেকটা কোর্সের আপডেট চলে এসছে ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা নিজস্ব ক্যাম্পাসে আপনারা ইউজি কোর্স কিন্তু করতে পাচ্ছেন এবং সেটা সিউর ওয়েবসাইট থেকেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। টোটাল আপডেটটা শেয়ার করে দিচ্ছি, কী কোর্স রয়েছে, কত টাকা তার কোর্স ফিস লাগছে, কী যোগ্যতা চাইছে, কারা আবেদন করতে পারবে, কী কী সাবজেক্ট রয়েছে, সমস্তটা বলে দিচ্ছি ভিডিওটা। ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড প্রায় 150 কলেজে তো ফর্ম ফিল আপ চলবে কালকের থেকে, তার সাথে কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ তাদের যে নিজস্ব ক্যাম্পাসের কোর্স তারও ফর্ম ফিল আপ চলবে এবং তারও আপডেটগুলো আমি আপনাদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি। চলুন দেখে নিচ্ছি সিউর এই আপডেটটা। নিজস্ব ক্যাম্পাসে যে ইউজি অ্যাডমিশন হয় তার যে ডিটেল শেয়ার করে দিচ্ছি, একটা হচ্ছে এলএলবি অ্যাডমিশন, আরেকটা হচ্ছে হোম সায়েন্স অ্যাডমিশন। হোম সায়েন্স অ্যাডমিশনের নোটিফিকেশান চলে এসছে, এখানে আপনি শিডিউল পেয়ে যাচ্ছেন, সাবজেক্ট কম্বিনেশন পেয়ে যাচ্ছেন, ফি স্ট্রাকচার পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনাকে আবেদন করতে হচ্ছে, একটা হেল্প ডেস্কও রয়েছে। তা আবেদনটা আপনার এখান থেকে জাস্ট ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, তার পরবর্তী আপনাদের অ্যাপ্লাই করতে পাচ্ছেন। আচ্ছা, যদিও যখন এলএলবি অ্যাডমিশন হবে আমি তার স্টেপ বাই স্টেপ আবেদন দেখিয়ে দেবো, একদম সেম প্রসিডিওর, তাই একটু ওয়েট করে যান, যদিও আজকালের মধ্যেই লয়ার আপডেটটাও চলে আসবে। আচ্ছা, অ্যাডমিশন নোটিফিকেশনটা আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি। তো কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ নিজস্ব ক্যাম্পাস, যে ক্যাম্পাসটা হচ্ছে আজকে জাদেশ রোড অর্থাৎ আলিপুরে অবস্থিত। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ক্যাম্পাস রয়েছে রাজাবাজার সায়েন্স কলেজ, একটা বালিগঞ্জ সায়েন্স কলেজ, অন্যদিকে আজকে হোম সায়েন্স ডিপার্টমেন্টটা কিন্তু হয় বিএল কলেজ ক্যাম্পাস 20B and 20E জাজেস কোর্ট রোড আলিপুর কলকাতা 27, এর আন্ডারে আপনি পাচ্ছেন এখান থেকে কিন্তু কোর্সটা কমপ্লিট করার, অর্থাৎ নিজস্ব ক্যাম্পাসে। আচ্ছা, এখানে আপনি 4 বছরের যে অনার্স এবং অনার্স উইথ রিসার্চ অফার করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, কী কী কোর্স এখানে করানো হচ্ছে, ফার্স্ট অফ অল উচ্চ মাধ্যমিক পাশ করে 2020 সাল থেকে মিনিমাম আপনার 20, 21, 22, 23 চার বছরকে সুযোগ দিচ্ছে, আর এটা শুধুমাত্র কিন্তু মেয়েদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের এখানে অ্যালাউ করা হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে বিএসসি অনার্স, অনার্স উইথ রিসার্চ যেটা ফুড অ্যান্ড নিউট্রিশন, এই ক্ষেত্রে আপনার টোটাল সিট রয়েছে 61+6 মানে 67+4 মানে প্লাস আপনার 71 মতন সিট পেয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা, তার সাথে এক্ষেত্রে আপনার যোগ্যতা লাগছে 50% বলে দিয়েছে, এগ্রিগেটে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, 55% কেমিস্ট্রিতে পেলেই আপনি আবেদন করতে পাচ্ছেন এবং 55% কিন্তু বলে দিয়েছে, এবং প্র্যাকটিক্যাল থিওরি দুটোতেই কেমিস্ট্রিতে পাশ করতে হবে ফুড অ্যান্ড নিউট্রিশনে যদি অ্যাপ্লাই করতে চাইছেন বিএসসি অনার্স। আচ্ছা, এবং তার সাথে আপনার OBCA OBCB যারা আছে সে অনুযায়ী অফিসিয়াল শিটগুলো কিন্তু ডিস্ট্রিবিউটেড করা রয়েছে। তারপরে চলে এসে 4-year অনার্স, অনার্স উইথ রিসার্চ হিউম্যান ডেভেলপমেন্ট, এটাও শুধুমাত্র মেয়েদের জন্য, 65 মতন সিট রয়েছে, 50% আপনার এগ্রিগেটে থাকলে বেস্ট অফ 4 আবেদন করতে পারছেন। তার সাথে আপনাদের প্রেফারেন্স বলে দিয়েছে স্টুডেন্টস হু পাসড হোমস ম্যানেজমেন্ট, যে সমস্ত স্টুডেন্টরা হোম ম্যানেজমেন্ট পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক লেভেলে তাদেরকে আগে নেওয়া হবে। তাছাড়াও যাদের আজকে 50% এগ্রিগেট আছে যে কোনো স্ট্রিমে তারা সবাই আবেদন করতে পারবেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস থেকে আবেদন করতে পারছেন। এরপর মাস্টার্স পিএইচডি সমস্ত কিছু ইউনিভার্সিটি কিন্তু করিয়ে থাকে হোম সায়েন্সে, 65 মতন সিট পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা SC ST PWD তাদের 40% মার্কস থাকলেই তারা আবেদন করতে পারছে, যারা ভোকেশনাল থেকে পড়েছে তাদের কিন্তু এখানে অ্যালাউ করা হচ্ছে না। আচ্ছা, এখানে টোটাল আপনাদের আবেদনটা অনলাইনের মাধ্যমে হবে, তার পরবর্তী কলেজ আপনাকে জানিয়ে দেবে, ইউনিভার্সিটি জানিয়ে দেবে ভেরিফিকেশনের সময় আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে, ইভেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সব কিছু নিয়ে লেটেস্ট স্টেজ অফ দ্য অ্যাডমিশন আপনাকে এই ক্যাম্পাসে আসতে হবে, সেটা কলেজ জানিয়ে দেবে, বাট সমস্ত প্রসিডিওরটাই হবে অনলাইনের মাধ্যমে। চলুন দেখে নিচ্ছি এদের কত টাকা খরচা লাগছে। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে হোম সায়েন্স 4 বছরের জন্য 100 টাকা লাগে ফর্ম ফিল আপে, লাস্ট ইয়ারও লেগেছিলো কিন্তু তার পরবর্তী আবার সেটা রিফান্ড হয়েছিল, কারণ 2023 সালে কোনো রকম ফিস নেওয়া হচ্ছে না যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল বলে দিয়েছে, তাই কোনো রকমের কোনো কিন্তু ফিস লাগছে না আবেদনের জন্য। অ্যাডমিশনের সময় 110 আর টোটাল অ্যাডমিশনের সময় কত টাকা দিতে হবে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের টোটাল অ্যাডমিশনের সময় দিতে হবে 1642 টাকা 2023-2024 ভর্তির সময়। আচ্ছা, এদের যে সাবজেক্টগুলো কম্বিনেশন বলে দিচ্ছি। আচ্ছা, বিএসসি অনার্সের যে সাবজেক্ট কম্বিনেশন রাখা হচ্ছে 4 বছর
বছরে। যেমন দেখুন, প্রথমত ফুড নিউট্রিশনের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনাদের পড়তে হবে, মেজর পেপার পড়তে হচ্ছে, কোর কোর্স পড়তে হচ্ছে ফুড নিউট্রিশন, তার সাথে মাইনর পেপার একটা কেমিস্ট্রি থাকবে, আর একটা হিউম্যান ডেভেলপমেন্ট বা হোম সায়েন্স, এক্সটেনশন এডুকেশন বা সোশ্যাল সায়েন্স আপনাকে চয়েস করতে হবে। এছাড়া আপনি এখানে ইমাইল পেপার পেয়ে যাচ্ছেন, এসএসসি পেপার পেয়ে যাচ্ছেন, ফুড অ্যান্ড নিউট্রিশন, এছাড়া কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ আর কনস্টিটিউশন ভ্যালুস পেয়ে যাচ্ছেন। লাইক হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যেও আপনি এখানে হিউম্যান ডেভেলপমেন্ট পেয়ে যাচ্ছেন কোর কোর্স অর্থাৎ অনার্স পেপার হিসাবে, তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন মাইনর পেপার হোম সায়েন্স, এক্সটেনশন এডুকেশন, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা মিউজিক বা হাউস অ্যান্ড হাউস হোল্ড আর্ট, এটাও পেয়ে যাচ্ছেন আপনি মাইনর পেপার হিসাবে। আমি জানিয়ে দিই, ক্যালকাটা ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে কিন্তু তাদের মিউজিকের যে কোর্স হয়ে থাকে, মাস্টার্স হয়ে থাকে, সেইগুলো আপনি করতে পারবেন পরবর্তীতে। আচ্ছা, যদি এখানে এইসি পেপার দেখতে পাচ্ছেন এবং তার সাথে এখানে কিন্তু ভ্যালু অ্যাডেড কোর্সটা আপনি পেয়ে যাচ্ছেন, তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। আপনারা জাস্ট আবেদন করার জন্য ওয়েবসাইটে চলে যাবেন, তো জাস্ট এই ওয়েবসাইটে এসে যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাইতে আপনাকে ক্লিক করতে হচ্ছে আবেদনের জন্য, এবং এখান থেকে গিয়ে আপনাকে প্রথমত আপনাকে সাইন আপ করতে হবে। এই সাইন আপ, এই অপশানটা ওপেন হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে, অর্থাৎ রাত্রি 12টার পর থেকে। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, অতি অবশ্যই আবেদন করবেন যারা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে আবেদন করা প্ল্যানিং করছিলেন বা হিউম্যান ডেভেলপমেন্ট, এবং যারা মেয়েরা রয়েছেন অতি অবশ্যই আবেদন করবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।